যারা যারা বলেছিলেন যে শিয়ালের কাছে আমরা হেরে গেছি তাদের জন্য ভিডিও, আমরা অবশেষে শিয়ালটাকে ধরি এবং অনেকেই বলছিলেন কুকুর পুরো বিষয় এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আমি আমি তোমার সাহসের তারিফ করি যে তুমি এই ছোট একটা জিনিস হয়ে তোমাকে দেব দেব দেব, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, তোমাকে আমি খাওয়াবো, সমস্যা নাই। কিন্তু শোনো 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 শোনো, তোমার সাহসের তারিফ করি যে তুমি একা দুইটা শিয়ালেক এই এই বডি নিয়ে দুইটা শিয়ালেক যে ধাও, এইটা আমি আমি আসলে আমার আমার দর্শকদেরকে বলো, ওটো 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 শুই না, ওটো ওটো। আমি তো উইয়ের প্রথম প্রথম উইয়ের ই দেখে আমি ভাবছিলাম যে না উক মনে হয় আজ শিয়াল ধরবি, তবে ই এরপর যদি শিয়াল যদি ই করতো তাহলে আমরা রেডি ছিলাম, গমের গমের ভুঁড়ির মধ্যে আমরা রেডি ছিলাম। তো ওর যে এত সাহস, আমিও বলেছিলাম যে অন্তত কিছু না করতে পারলে একটু ভেউ কই, দেখছেন তো আপনারা যে অনেকেই বলছিল শিয়ালের বুদ্ধির কাছে আমরা হেরে গেলাম, যার কারণে আমরা আবার যখন চেষ্টা করি তখন আমরা শিয়ালটাকে ধরতে সক্ষম হই। তবে পুরো বিষয়গুলো ভিডিওর মধ্যে বলা আছে, ভিডিও পুরাটা না দেখে কেউ আস্তে 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 আমাদের ডগিও আছে, তো আমরা শিয়ালটাকে এখন ছেড়ে দেবো, পিছনে যাও না, সামনে থাকে সমস্যা নাই, ও আমার সামনে আসবে না, তুমি যাও 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 দেখো দেখো, কারণ ওর বাচ্চা আছে বুঝছো, ওর বাচ্চা আছে ছেড়ে দিতে হবে। আমার এলাকার অনেকেই বলেছিল শিয়াল ধরে নিয়ে আসার জন্য, বাট আমি নেব না, কারণ হচ্ছে ওর বাচ্চা আছে, যার কারণে আমরা সরে যাও, সরো সামনে থেকে, সরো সামনে থেকে, সরো সরে সরে সরো 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 সরো, আয় 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 আয়, খেদাও, খালি কি উল্টিন লাগবে না, খালি খেদাও, এক বড় 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 আস্তে করে খুঁচা দাও, ওই বাড়াচ্ছে, ও যে গেছে, ও যে ভয় পাইছে, ওই যে মাল ডরাইছে, আমার ডকি ডরাইছে, ডরাইছে, অবশেষে আমরা শিয়ালটাকে কিন্তু ছেড়ে দিলাম, ওকে, কারণ ওর বাচ্চা আছে, তো যার কারণে আমরা ছেড়ে দিছি। আর এই যে শিয়াল, আর আজকে তোমার কাজ হবে ঘরটাকে আর রাখা যাবে না, ঘর আজকে ভেঙে ফেলবে বুঝছো, কারণ এটা রাখা যাবে না, আর আর কেউ 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 কখনো এইভাবে শিয়াল ধরে মারবেন না বা এইভাবে আটকাবেন না। আর একটা ভিডিওতে আমাদের কিছু ভুল তথ্য ছিল যে আমরা ঘর বানায় দেবো, বাট আমরা এগুলো করি না বা বানায়ও না, না না বানাবো না, এটা আমরা নিজে বলছিলাম আর কি, আবেগে আবেগে বলছিলাম, বিবেক কাজ করে নাই, হ্যাঁ হ্যাঁ আবেগে বলি ফেলাইছিল, বিবেক কাজ করতো তাহলে এটা বলতাম না। আর এটা আজকে বাসায় যা কিন্তু ভেঙে ফেলবে, হ্যাঁ অবশ্যই, ওকে, কারণ এই মাঠে এই মাঠ অনেক সুন্দর, আর হলো পশু পাখি এই সবগুলো দিয়েই আমাদের বাংলাদেশ, তো সব মিলায় এই যে আমাদের কি কয় বিপ্লব ভাই, আমার কমিশনার ভাই আছে, কি অবস্থা, তো তোমার সামনে কিন্তু ভাই শিয়াল আমি ছেড়ে দিলাম, শিয়াল চলে গেছে ভাই, কারণ বাচ্চা আছে, জি জি, আর বন্য প্রাণী ধরা তো নিষেধ, হ্যাঁ নিষেধ, এই জন্য আমরা কিন্তু ছেড়ে দিছি। তো যাই হোক, আমাদের শিয়ালের পর্ব এখানেই শেষ, আমরা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, এখানে অনেকেই আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আচ্ছা।